হ্যাঁ, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না? যাবে মাত্র 5 জন, আর যাবে না কয়জন দেখি বলেন আমার সাথে সাথে। রমাদান মোবারক, রমাদান করিম, বছর পেরিয়ে কত রমাদান আসে, কত রমাদান চলে যায়, গুনাহের কালি তবু রয়েছে আজো এ আমার মনোনামা। হায় 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 কি উপায়। তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল, যে উম্মত ছিল, তাদের উপরও ফরজ করা হয়েছিল। এটা বলাতে আপনাদের একটু ভালো লাগতেছে না? যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে 30 দিনের এই রোজা, বাকিরা আর এই রোজা রাখে নাই, তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট? কি বলেন, এরকম একটা প্রশ্ন আসতো না? যে এত এত জাতিগোষ্ঠী এরা এক্সেমশন পেয়ে গেল, বাট আমরা পেলাম, আমরা কি দোষ করলাম? আমাদেরকে 1 মাস না খেয়ে থাকতে হবে? তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, না, শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম ফরজ করেছে কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সবাই কিন্তু এই সিয়াম পালন করত, এবং এটা অনেক প্রাচীনতম একটা ইবাদত প্রিয় ভাইরা, অনেক প্রাচীনতম ইবাদত। ইভেন আপ আনটিল নাও, এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে। আপনি হিন্দু ধর্মে যান, অন্য নামে বলে আর কি, ওরা উপবাস বলে বা উপোষ বলে, ওরা নানা পারপাসে এই উপোষ থাকে, উপবাস তারা করে। খ্রিস্টিয়ানরা কিন্তু রোজা রাখে, ফাস্টিং বলে তারা, আর আমরা এটাকে সিয়াম বলছি। তো আমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ফরজ ছিল, তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল, ভার্সনটা ভিন্ন ছিল, তবে ছিল সব জাতিগোষ্ঠীর উপর রোজা ছিল। আমাদের যেমনি 1 মাস ফরজ, অনেকের হয়তো 1 মাস ছিল না, কোনো কোনো উম্মতের জন্য 3 দিন রোজা ফরজ ছিল, আইয়ামুল বিজের মানে প্রতি চাঁদের 13, 14, 15 রোজা ফরজ, কোনো উম্মতের জন্য 10 দিন রোজা ফরজ ছিল, কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল, কিন্তু ছিল, রোজা ছিল না এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না। ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল, উম্মত ছিল, যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল, মৌনতার রোজা, কিপ সাইলেন্স, মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না, পান করতে পারি না, তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে, পান করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না, কথা বললে রোজা ভেঙে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, এটাকে বলে মৌনতার রোজা, চুপ থাকার রোজা। যেমন এটা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন, প্রেগন্যান্ট হলেন, দুধের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসলেন, তো সবাই বলতে আরম্ভ করলো, মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম, বিয়ে হয়নি তো বেবি আসলো কোত্থেকে, এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি না। তো আল্লাহ তাআলা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈসার দিকে ইঙ্গিত করবে, ইশারায় কথা বলবে, ইশারা করবে, কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না, কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে। তো মারিয়াম আলাইহিস সালাম তাই করলেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন, সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা বলে না, সবাই বলে কথা বলো না কেন, মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট ছেলের দিকে ইঙ্গিত করতেছেন, আর এরকম বলতেছেন যে ইন্নি নাদারতুলির রহমানি সৌমা ফলান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি রোজা মানত করেছি এজন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো না, ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি কি করতে পারবো না, কথা বলতে পারবো না, কারণ ওই উম্মতের বিধান ছিল খেতে পারবে, পান করতে পারবে, কি করতে পারবে না, কথা বলতে পারবে, কথা বললেই রোজা ভেঙে যাবে। তো তাহলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতিগোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম ছিল, তবে সিয়ামের ধরন, এটার স্ট্রাকচার, এটার প্যাটার্ন ভিন্ন ছিল, কারো 3 দিন 10 দিন, কারো চুপ থাকার রোজা, কিন্তু রোজা ছিল। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? এরপর আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন এই সিয়াম ফরজ করা হলো, কেন এত আয়োজন, মাসব্যাপী না খেয়ে থাকার আয়োজন কেন? দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম, এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ। আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এজন্য যে রোজা সিয়াম যে সাধন করছেন, পালন করছেন, আপনি এটা ফিল করবেন যে আমার তাকওয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা, আমার তাকওয়া বাড়তেছি কিনা। তাকওয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে, কেউ দেখে না, সবার চোখকে ফাঁকি দেয়া যায় কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ, কার চোখ? আল্লাহর চোখ, কিন্তু ফাঁকি দেয়া যায়। এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো।
একটু খেয়াল করে দেখেন, এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভিতরে থাকি, ঘরে থাকি, খুব তৃষ্ণার্ত। আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোক পানি খেয়ে ফেলি, কেউ বুঝবে আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা, খেয়ে আসছে না না খেয়ে আসছে, আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো? বোঝা যাচ্ছে না? আমি চাইলে ফ্রিজ থেকে বের করে মিনিমাম খেয়ে ফেলতে পারি, 100+ একটা ঢকঢক করে খেয়ে ফেললাম, এদিকে এসে রোজাদার সাজলাম, সবার সাথে ইফতারি টাইমে ইফতার করলাম, কেউ ধরতে পারবে? পারবে না। তারপরে আমরা খাই না, কেন খাই না? কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে, কেউ দেখে না কিন্তু একজন দেখে, তিনি কে? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। কেউ নাই, তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন, তো মাঝরাত থেকে তিনি প্যাট্রোলিং করলেন, করে ফিরে আসতেছেন, হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর, ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভারসেশন করতেছে, উনি বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন। কনভারসেশনটা এরকম ছিল, বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে, মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশাই ফেল, তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে। উমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু শুনতে পাচ্ছেন কনভারসেশন। তো মেয়ে বলতে আরম্ভ করলো যে, মা আপনি কি জানেন না উমরে ফারুক বিধান জারি করেছে, কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে। তো মা বলতে, আরে পাগলি মেয়ে, বোকা মেয়ে, গভীর রাত, এখানে উমরও নাই, উমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই, এই তো সুযোগ আমাদের, দিস ইজ দ্য টাইম, দুধের সাথে পানি মেশা। তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল, খেয়াল করে শুনে। তখন মেয়েটা বলেছিল, মা ইয়া উম্মি লাউলা রাআ উমারু লা রাআ রাব্বু উমার, মানে হে মা, উমর যদি নাও দেখে উমরের রব আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, দিস ইজ তাকওয়া, এই যে ফিলিংসটা নিজের মধ্যে, এই চেতনাটা, এটাকে তাকওয়া বলে। কেউ দেখে না কিন্তু কে দেখে? আল্লাহ দেখে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমাদের মধ্যে তাকওয়া বাড়বে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আইয়ামান মা'দুদাত, এটা সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয়, 29 দিন বা 30 দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে, তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় তোমাদেরকে গুনে রাখতে হবে যে কয়টা ভাঙছিলাম। লেটস সে আমি অসুস্থ থাকার কারণে 5টা রোজা ভেঙে ফেলছি, তা আপনি গুনে অন্য সময় 5টা কি করতে হবে? কাজা করে নিতে হবে। এটা বুঝতে পারছেন না সবাই? আর ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে। তারা কারা? তারা হচ্ছে লেটস সে কারো বয়স হয়ে গেছে 100, 105, এরকম অনেক মুরব্বী থাকে না, অনেক বয়স হয়ে গেছে, জীবনের শেষ সময় চলে আসছে, কাউকে চিনেও না, খাবার দিলেও খেতে পারে না, এইরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে, প্রতিটা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে। এই বিধানগুলো আমি সামনে বলবো। ফামান তাফাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো, ও আনতাসুমু খায়রুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। যদিও সফরে রোজা ভাঙা যায়, অসুস্থ হলে রোজা ভাঙা যায়, কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ। আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে, কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনোদিন? বলেন পাবেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, রমাদান এমন মাস যে মাসে কুরআনকে নাজিল করা হয়েছে, অর্থাৎ এই মাসে কুরআন আল করিমকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং আল ফুরকান, সত্যমিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়াসুমহু, সেজন্য এই মাসে রোজা রাখে। এই ফালিয়াসুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন, কথা বুঝতে পেরেছেন সবাই? এই ফালিয়াসুমহু এই শব্দ দিয়ে, এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এরপর একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে সফরে থাকলে রোজা ভাঙতে পারবে। তো এই হচ্ছে 183, 84, 85, এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন। আয়াতের যেই সারমর্ম বা মর্মবাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক লম্বা কথা, আমরা ওইদিকে যাবো না, আজকে রোজার মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলি,
একটা হাদিস বলি, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের পাঁচটা পিলার আছে। যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না, ইসলামের পাঁচটা পিলার আছে। এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ বিহামদি। তো এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে? তাহলে এটা কত, এটা সিগনিফিক্যান্ট কত হাই, এটা বুঝতে পেরেছেন তো আপনারা? ইসলামের পাঁচটা পিলার, এই ফাইভ পিলার্স এর মধ্যে একটা পিলার কি? সিয়াম। সবাই বলেন একটা পিলার কি? সিয়াম। আচ্ছা, আর একটা হাদিস বলে মূল আলোচনায় চলে যায়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম যত ইবাদত করে এটার সওয়াবকে আল্লাহ তাআলা বাড়ান, দশ গুণ বাড়িয়ে দেন, একশো গুণ, সাতশো গুণ, শুধু সিয়ামের সওয়াবটা ছাড়া। এটা ইউনিক, এটা আলাদা, কারণ সিয়ামের সওয়াব যে কত হবে এটা ফেরেশতারা নিজেরাও জানে না, লিখবে কি? এটা আনলিমিটেড ফেরেশতারা রেখে দিছে। আল্লাহ বলে আনা আজজি বিহি, এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। বনি আদমের সব নেক আমল, দশ গুণ সব, একশো গুণ সব, সাতশো গুণ, এরকম বলা আছে, শুধু বলা নাই সিয়ামেরটা। ফাইন্নাহু লি, কেননা এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে, ওয়া আনা আজজিবি, আমি নিজ হাতে দেব। কি দেব আমি ছাড়া কেউ জানে। সুবহানাল্লাহ। এই এই যে পুরস্কার আপনারা পাবেন, একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে, ভালো লাগতেছে না শুনে আপনাদের? আলহামদুলিল্লাহ বলি সবাই। এবং আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে, যারা সিয়াম সাধন করেছে তাদের একটা স্পেশাল গেট থাকবে, এটার নাম আর রায়্যান। এবং রোজাদাররা ছাড়া লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রায়্যান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না। ওমান দাখালাহু লাম ইয়াদমা আবাদা, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রায়্যান, শুধু রোজাদাররা ঢুকতে পারবে। আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। He will never be thirsty again. আর তার তৃষ্ণা পাবে না গলায়। সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের, কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিপাদ্য বিষয় না, আমরা মূল আলোচনাতে চলে যাই। তাহলে আমি বলেছিলাম যে একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে কোরআনে কি বলেছেন। এটা আমরা শেষ করলাম, এবার আমরা মূল আলোচনাতে যাব। মূল আলোচনায় বেসিক্যালি আমি তিনটা পার্টে কথা বলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রথম পার্ট হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। এটা কি নফল না ফরজ ভাইরা বলেন তো? এটা ফরজ, সিয়াম পালন করা ফরজ রমাদানে। কিন্তু তারপরেও কিছু কিছু লোককে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, এক্সেমশন। এটা নিয়ে কারা এই ছাড়টা পেল, কারা রোজা ভাঙতে পারবে, এটা আমরা প্রথমে বলবো। মানে দোজ হু এক্সেমটেড ফ্রম ফাস্টিং, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায়, মুবতিলাতু সিয়াম, কজেস দ্যাট মেক ফাস্টিং নাল এন্ড ভয়েড। কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে, যে রোজার কারণে এরকম সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে, আপনার সমান আল্লাহ বাড়ায় দিচ্ছে, এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে, এটা আমাদের জানার দরকার আছে না? আচ্ছা, এটা দুই নাম্বারে। লাস্টলি আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না, বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে। অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে, অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে, অনেকে বলে অ্যানাস্থেশিয়া দেওয়া যাবে, অনেকে বলে এটা করা যাবে ওটা করা যাবে, মানে অনেক কনফিউশন। তো আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। এই তিনটা পয়েন্টে যদি আমরা আলোকপাত করি, দেখবেন যে রোজার মৌলিক মাসাইলগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজ্ঞানিল্লাহ। তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাই যে কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন, কারা চাইলে রোজা ভাঙতে পারবে। বুঝতে পারছেন এই পয়েন্টটা, সাব পয়েন্টটা? এই যারা জি বলছেন শুধু তারাই বুঝতে পারছেন, বাকিরা বুঝতে পারছেন সবাই? কারণ পয়েন্টটা যদি বুঝতে না পারেন তাহলে তো আলোচনায় মজা পাবেন না, আপনারা কানেক্ট করতে পারবেন। প্রথম পয়েন্টটা হচ্ছে কাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন এই ফরজ রোজার ব্যাপারে, কেউ 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 আছে তারা ছাড় পায়, তারা কারা, হু আর দে, এটা আমরা আগে একটু শুনি। তাহলে দোজ হু এক্সেম্পটেড ফ্রম ফাস্টিং, যারা এক্সেমশন পেয়েছে, ছাড় পেয়েছে, তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা, আসসিবিয়ান, শিশুদের উপর রোজা ফরজ না, যতক্ষণ না তারা ম্যাচিউরড হয়। শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ। তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ সাধবে না, রাখতে দিবে না। আমার বড় মেয়ের বয়স 8 বছর, সে গতকাল রোজা রেখেছে, সে মহা খুশি, সে কখনো অডিও কল দেয়, কখনো ভিডিও কল দেয়, কখনো ইফতারের ছবি পাঠায়,
মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তো আপনারা বাধা দিবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না এক দুই দিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় কিন্তু তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেন তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করলো তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে 7 বছর 8 বছর যদিও এখনো ফরজ হচ্ছে না আর 1 বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে আমাকে তো আমরা যেন তাদেরকে বাধা না দেই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আম্মা দিতে চাইতো না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর 12টায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর 12টায় এসে খেয়ে ফেলবা অ্যানাদার হাফ তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টালজিয়া ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্তবয়স্ক লাগবে তাইলে ওদের রাখা লাগবে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর ফরজ হয় না একটা হাদিস শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি সবকিছু খুব প্রিসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম রুফি আল কলম আন সালাসা তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি নাইমি হাত্তা ইয়াস্তাইকিলা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে ঘুমের মধ্যে আপনারা কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না তো ঘুমাইছিল কাকে বকা দিয়েছে কি করছে সে জানেই না ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি সবিগি হাত্তা ইয়াহতালিমা শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে 48 মাইল তাই বলে কেএল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আবার এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনতাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েফ যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটস সে আপনি কেএল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় হয়তো খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখর অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রমাদানে রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসূল সাল্লাল্লাহু হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজরি বলেন তো দেখি অষ্টম হিজরি মাশাআল্লাহ অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের 20 তারিখে মক্কা বিজয় হয়েছে 20 রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো 90 কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিহ বুখারীর বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোজা ভেঙেছিলেন উটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে উটের উপর পানি খেয়ে ফেললেন
ফলে রাসূলের দেখা দেখি সব সাহাবারা পানি খেয়ে রোজা ভেঙে ফেলল এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর কোরআনের আয়াত তো শোনালামই আমি ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুন মিন আইয়ামিন উখর কেউ যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদা বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলায় আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলি তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবেন সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করবেন পাঁচ নম্বরে যাদেরকে এক্সেম্পশন দেয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবিতে যাদেরকে বলে আল হারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়োবৃদ্ধ অতিবৃদ্ধ মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখবেন এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপ ভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারিদুন লা ইউরজা শিফাউ সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সার্ভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফিদিয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়ানো আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল তিরিশটা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে তিরিশ বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা তিরিশ জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা ষাট জনকে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটস সে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালাই দোকান বা মামাদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইয়াম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে টেন রিঙ্গিট রাইট তাহলে টেন রিঙ্গিট হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টোয়েন্টি রিঙ্গিট তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রিঙ্গিট করে আপনারকে ফিদিয়া গুনতে হবে তিরিশটা রোজার জন্য কত ছয়শো রিঙ্গিট তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাযহাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন নাই এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোশত আর রুটি খাওয়াই দিছিল একসাথে ফিদিয়া আদায় হয়ে গেছে তো এরা ছাড় পাবে ছয় নম্বর হচ্ছে আসহাবুল আমাল শাক্কা যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে ভুল বোঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য ছাড় কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ ইবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাজা করে নেবে আচ্ছা তো এই জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নম্বর হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নম্বর হচ্ছে আল মোরদেম ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা হবে রোজা ভাঙতে পারবে পরে কাজা করবে
অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোথেকে, বাচ্চাকে খাওয়াবেন কিভাবে, ডিহাইড্রেশন হবে, রোজা ভাঙতে পারবে। এটার দলিলটা শুনেন, সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযাওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফিরি শাতরাস সালাহ, আল্লাহ তাআলা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর, ওয়া সিয়ামা আনিল হামিলি ওয়াল মুরদি, আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সেম্পশন দিয়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, তারা চাইলে রোজা ভাঙতে পারবে। ক্লিয়ার? নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয়, যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক, রোজা রাখবে না, যতটা ভাঙা গেল পরে আদায় করে নিবে। দশ নাম্বার হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড, যেটা নিফাস বলে, আফটার বার্থ, এই বেবি ডেলিভারি, বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সে সময় ওনারা রোজা রাখবেন, কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কুননা নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ, এটা একটা ন্যাচারাল প্রসেস, আমাদের আম্মা জান নবীদের স্ত্রীদেরও এটা হতো, তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো, সুম্মা নাফুর, এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম, ফায়ামুরুনা বিকাদা ইসসিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো, ওয়ালা ইয়ামুরুনা বিকাদা ইসসালা, নামাজ কাজা করতে বলতো না। আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে, কিন্তু রোজা যদি ভাঙা ভাঙা হয় সেগুলো কি করতে হয়, রাখতে হয়। একটা মজার হাদিস শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম না, আমি হাদিস পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, সারা বছর আমি রাখতাম না, এটা আমি শাবান মাসে রাখতাম। কোন মাসে? শাবান মাসে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম শাবান, এই শাবান মাসের প্রায় পুরো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আম্মা জান আয়েশার যে ভাঙতি রোজাগুলো উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন, হাজবেন্ড ওয়াইফ দুইজনই রোজাদার, ব্যাপারটা সুন্দর না অনেক, দুইজনেই, যেহেতু আমার হাজবেন্ডও রাখতেছে তো আমিও এই টাইমে রাখি, এইভাবে উনি বুদ্ধি করে ওনার রোজাগুলো রেখে দিতেন, উনি শাবান মাসে রাখতেন, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা খেয়াল করতেন। এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হয়তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায়, সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য কষ্টকর হবে, আর উনি তো রোজা রেখেছেন, সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতেন, শাবানে রাখতেন। তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন, শাবানে আপনারা এগুলো রাখতে পারেন। এই পয়েন্টটা শেষ, এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে, আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে। কাজা মানে একটা রোজার জন্য একটা রাখা, একটার জন্য একটা রাখা। আর ফিদিয়া মানে, ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন? বলেন, মাশাআল্লাহ, একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো, আর তিরিশটা রোজার জন্য ষাট বেলা, এই তো হয়ে গেল, বুঝে গেছেন আপনারা, প্রথম পয়েন্ট ক্লিয়ার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মুবতিলাতুস সিয়াম, কি করলে রোজা ভেঙে যায়, কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড ভয়েড, যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে দেয়, কি করলে রোজা ভেঙে যায়। তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে, আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে। রোজার সংজ্ঞা হচ্ছে আসওমু হুয়াল ইমসাকু আনিল আখিলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবি শামসি মা'নিয়া, মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম, কি থেকে, খাওয়া থেকে, পান করা থেকে, ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে, সকাল থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে, ইলা গুরুবি শামস মানে সানসেট পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত, মা'নিয়া নিয়তের সাথে। ক্লিয়ার হয়ে গেছে না? রোজা হচ্ছে বিরত থাকার নাম, খাওয়া থেকে বিরত, পান থেকে, ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে। তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে, খেলে রোজা ভেঙে যায়, ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায়, বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলে রোজা ভেঙে যায়। তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে, এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে, আসুন আমরা সেগুলো শুনি। এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান, ইচ্ছা করে খাইতে হবে, বুঝছেন, ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না, খুব মজার না ব্যাপারটা। অনেক সময় এমন হয়, অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায়, তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো, ভাঙবে না? ভাঙবে না, ভাঙে নাই, শুধু এক গ্লাস পানি না, ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন
ভুলে রোজা মানবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে না ক্লিয়ার দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে না তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে যাবে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কি দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি কাফারা ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড হোয়াট ইজ কাফারা কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানেরটা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ৬০টা রোজা রাখা সাত সিক্স জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এর জন্য কাজা করলেন একটা ৬০টা রাখলেন মোট ১৬০টা রাখার পরেও রমাদানের যে রোজা এটার ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন না এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিহ বুখারী এক সাহাবি দৌড়ে এসে রাসূল ইসলামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমি তো শেষ সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসূল ইসলাম বললেন ওয়ামা আহলাক তুমি কেন কি কি সমস্যা হালাকতু ইয়া রাসূলুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে ইয়া রাসূল আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসূল বলল কি হয়েছে কিভাবে ধ্বংস হইলা তো সাহাবি বললেন ওয়াকাআতু আলা ইমরাতি ফি রমাদান আমি রমাদানে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ ইয়া রাসূল আমারে বাঁচা তারপর রাসূল ইসলাম বললেন হাল তাজিদু মা তা'তিকু রাকাবা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা অথবা ৬০টা রোজা রাখা অথবা ৬০ জনকে খাওয়ানো ওকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে তুমি কি একটা দাস আজাদ করতে পারবে উনি বলল না আমার তো এই সক্ষমতা নাই আমি পারবো না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন তাহলে টানা ৬০ দিন রোজা রাখতে পারবে বলতেছে লা ইয়া রাসূলুল্লাহ এটাও আমি পারবো না ৬০ দিন রোজা রাখা আমার পক্ষে সম্ভব এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফাহাল তাজিদু মা তুতিমু সিত্তিনা মিসকিনান তাহলে ৬০ জনকে খাবার খাওয়াইতে পারবে বলতেছে না এটাও পারবে না তো কোনোটাই সে পারবে না এবার উনি বসে রইলেন ফাউতিয়া বিআরাকিন ফিহি তাম হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ঝুরি খেজুর আসলো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সেই লোক কোথায় যে কিছু করতে পারবে না একে ডাকো এবার আসলো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি দাসও আজাদ করতে পারবে না ৬০ দিন রোজা রাখার নিয়ম এটাও পারবা না ৬০ জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুরি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় এবার উনি বলতেছে আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ আমার চেয়েও গরিব কাউরে দান করব রাসূল ইসলাম বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই উনি বললেন ফামা বাইনা লা বাতাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না ইয়া রাসূলুল্লাহ এই মদিনায় আমার চেয়ে গরিব মানে এটার প্রতি মুখাপেক্ষি আমার চেয়ে বেশি কেউ আর নাই ফাদহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইসলাম এই কথা শুনে হেসে দিলেন হাত্তা বাদাত আনিয়াবু রাসূল ইসলামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল রাসূল ইসলাম সাধারণত হাসতেন না দেহেক যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসসুম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যায় কিন্তু এই লোকের কাণ্ড দেখে এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাণ্ড দেখে রাসূল ইসলাম হাসি আর থামা রাখতে পারলেন না ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইসলাম এমন হেসে দিলেন যে ওনার দাঁত দেখা গেল এরকম হাসি উনি হাসেন না
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আর করা যাও ইলহাব ফাতাইমহু আহলাক যাও নিয়ে তোমার ফ্যামিলিকে খাও করছো তুমি বড় ভুল এখানে কাফফারা দিতে হবে 60টা রোজা রাখা দাস মুক্তি 60 জনকে খাওয়ানো কিছুই পারবে না আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সদকা করো এখন তুমি বলছো তোমার চেয়ে গরীব আর মদিনায় কেউ নেই তো কি আর করা যাও তুমিই খাও তো এই মজার হাদিসটা এই কাফফারা রিলেটেড হাদিসের মধ্যে এসেছে তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা এটা কিন্তু বড় ভয়ঙ্কর এটার জন্য আপনার কাফফারা দিতে হবে 60টা রোজা রাখতে হবে এটা যদি না পারেন 60 জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয় সাপেক্ষ গেল তিনটা গেল আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছা সত্ত্বে বমি আসলে রোজা ভাঙে না ক্লিয়ার রাসূল বলেছেন মান দারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না মান ইস্তাকাআ কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান ফালিয়াখদে সেজন্য এই রোজাটা কাজা করে আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে আল ইসতিমনা মানে মাস্টারবেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফারা দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নম্বরে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে চলে যায় আপনার রোজা ভেঙে যাবে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু ওযু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি ইস্তিনশাক করা যাবে দ্বিতীয় পয়েন্ট শেষ কি কি করলে রোজা ভেঙে যাবে এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার সবাই বলে নাই ক্লিয়ার হয়েছে সবার বুঝতে পারছেন না একেবারে ক্লিয়ার ডাইজেস্ট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এবার লাস্ট পয়েন্ট আমরা চলে যাই কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা সেগুলো কি আমরা এবার সেগুলো শুনবো তিন নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট এটা আপনার রোজা ভাঙবে না সেগুলো কি এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সহি বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাসিয়া ওয়া হুয়া সাঈম ফাআকালা আও শারিবা রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে ফালিউতিম্মা সাওমা সেজন্য তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন্য রোজা পূর্ণ করে কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাখা কারণ আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহই তাকে পান করিয়েছে কিন্তু ভুল করে খেয়ে ফেলছেন এটা তো আপনার হাতে ছিল না তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কাফরা কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর 18 প্লাস কোনো অসুবিধা নাই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে না কিস করা হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই যে সখ্যতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে না ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই একটা দলিল শুনেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলু ওয়া হুয়া সাঈম রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন ওয়া ইউবাশিরু আমাদেরকে হাগ করতেন ওয়া হুয়া সাঈম রোজা অবস্থায় এতে রোজার কোনো সমস্যা হতো না তবে এটা রিকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফফারাও খবর আছে না সেজন্য এটা খেয়াল রাখতে হবে তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম
বাংলায় বলে স্বপ্ন দোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি এটা কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হলো প্রিয় ভাইরা মুসলিম কমিউনিটির ভাইরা কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা রমাদানে ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মাসালা প্রায় আমাদের লাগে এক দুই সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাজা করলে হবে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে না কোনগুলো দেওয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেওয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরতা যাবে এরকম ইনজেকশন দেওয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন যেন তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রোজা ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি টেক ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন কোভিড এর যে ইনজেকশন এগুলো আপনি দিতে পারবেন এগুলোতে রোজা ভাঙে না কারণ এগুলোতে আপনার স্টমাকে কিছু পৌঁছেও না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করাচ্ছে না আপনার এনার্জিও বাড়ে না আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্টমাকে কিছু পৌঁছে না এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায় ইনজেকশন পয়েন্টটা ক্লিয়ার নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জাগে যে এগুলো করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা বলেন যাবে কি যাবে না যাবে কে কে হাত তুলুন তো দেখি হ্যাঁ মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন দল ভারী হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত তুলে না কোন জায়গায় হাত তুলে কোন বিপদে পড়ি চুপচাপ দেখি যে কোনটা জিতে যাবে না যাবে না দল ভারী না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথ ওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যাবে সিম্পলি কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবে না কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথ ওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা মেসওয়াক করেন তো আপনারা রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরজ করে দিয়ে যেতাম কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে নিয়ে মেসওয়াক ঘুরতে হবে এবং রাসূলুল্লাহ ইসলাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা উনি মেসওয়াক করতেছেন তো উনি ফেল ফেল করে তাকায় আছেন বলতে পারতেছেন না আমাকে দাও
আম্মা যখন আয়েশাটা বুঝতে পারলেন যে রাসূল মনে চাচ্ছেন না তো উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবায় যে নরম করবেন এই শক্তিটাও গায় নাই আম্মা যখন নিজে চাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন এই মেসওয়াক করার কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত এটা সব নবীদের মধ্যে ছিল এর মধ্যে একটা হচ্ছে আসওয়াক মেসওয়াক মেসওয়াক করবেন তো আপনারা ইনশাআল্লাহ আচ্ছা এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখে ড্রপ দেয়া যাবে আইলাইনার দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক پیشنট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বিদের দিতে হয় আমাদের আব্বা আম্মাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে 10 নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটস সে রমাদানে 1000 লোকে বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদার রাখাবে এটা লবণ বেশি হলে খেতে পারবে পারবে না এজন্য যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না ঘরে দুইজন আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ টোনাটুনি একটা হইলেই হইল কি বলেন লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণাক্ত হইলে খাওয়া যাবে না তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসওয়াক রাসূল সাল্লাল্লাহু কাঁচা ডালের জাইতুনের মেসওয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক করতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বায় লাগলে কি রোজা ভেঙে যায় ভাঙে না এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে লেটস সে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় 7 লক্ষ টাকা করে দিয়েছে আমাদের হাজিদের জন্য হজ করতে হলে প্রায় 7 লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রে সফরে দীর্ঘ সময় আপনি ওযু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাছ মজা করবেন না তো আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে ভাঙবে না তো এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের স্বাদটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন তাতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম করা যাবে কিনা এনজিওগ্রাম এগুলো করা যায় এই যে হার্টের پیشنটদের জন্য এখান থেকে একটা এই ক্যাথেটার ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের ওদিকে যায় এটা স্টমাকে যায় না এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মুত্তাফাক আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই পয়েন্টটা ক্লিয়ার না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাসআলা আছে মানে যেগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে কোন কোন স্কলারদের মতে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার অ্যাজমার پیشنট যারা আছে অ্যাজমা অনেকে দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে না এটা কি করে না রোজা ভাঙে না পাফার ইনহেলার যেটা দিয়ে অক্সিজেন পাস করে রোজা ভাঙবে না কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায় অ্যাজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপোরাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটরি বুঝেন তো না ডুশ বলে প্রচন্ড জ্বর জ্বর কমে না তখন ডাক্তার বলে যে পাই পথে অ্যানাল অ্যানাল পিল বলে এগুলোকে পাই পথে এটাকে ইনপুট দিতে হয় এই সাপোসিটরি এটা একটা ডিসপিউটেড মাসালা হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাজহাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপোসিটরি না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাইমিয়া আলাইহি রাহমার মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাপোসিটরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ডে কি বলেন জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা ভাঙা যায় তো আপনি রোজা ভাঙবেন পরে কাজা করে ফেলবেন সাপোসিটরি দিবেন অসুবিধা নাই আচ্ছা এয়ার ড্রপ কানের যে ড্রপ আছে এটার
মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমিগুলো আছে এদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে দেন তিন নাম্বার হার্টের پیشنটদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিহ্বার নিচে দেয় দেওয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না জিহ্বার নিচে জিহ্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাযহাব হচ্ছে খুব ইহতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট پیشنটদের জন্য এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিহ্বার নিচে রাখেন তে রোজা ভাঙবে না হিজামা কাপিং হিজামা চিনেন তো হ্যাঁ হিজামা করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখি মাশাআল্লাহ এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও করে এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে ওটাকে লাগায় দেয় আস্তে করে এই রক্তগুলো বের করে ফেলে ব্যথা ব্যথা পেইন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন বেড়েছে হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না অন্যান্য স্কুল অফ থটে ভাঙে তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে আমি ইফতারের পরে হিজামা করলাম আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নাই ভাঙবে কিনা হ্যাঁ হাম্বালি মাজহাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাজহাব অনুযায়ী ভাঙে না আমরা হানাফি স্কুল ফলো করি তো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল ওই অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমূর্ষু রোগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমূর্ষু রোগী জীবন ফিরে পায় তো এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুধী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে না আমি এখন পুরো আলোচনা যা করলাম এগুলোর সামারি আপনাদেরকে শোনাবো প্রথমে আমরা শুনেছিলাম যে কাদেরকে রোজা ফরজ হওয়ার পরেও এক্সেমশন দেয়া হয়েছে প্রথমে আমরা বলেছিলাম কাকে শিশু শিশুর উপর রোজা ফরজ না পাগলের উপর ফরজ না অসুস্থ হলে ভাঙতে পারবে তখন ফরজ থাকে না কষ্টকর সফর যদি হয় অনেক দূরের সফর আপনি ভাঙতে পারবেন তখন আর ফরজ থাকে না তবে সেক্ষেত্রে রোজা রাখাটা রেকমেন্ডেড রাখলে ভালো পাঁচ নম্বরে আল হারাম অতি বৃদ্ধ যারা রোজা রাখতে পারতেছে না তারা ফিদিয়া দিয়ে দিবে তাদের জন্য ছাড় আছে ছয় নম্বরে এমন কাজ করে এই কাজের কারণে ডিহাইড্রেশন হয়ে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম যদি হয় তখন এই অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবে তবে এই সমস্ত লোকদের ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন কি তাদেরকে কি করা সহায়তা করা তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা তারপর গর্ভবতী মায়েরা তারা রোজা ভাঙতে পারবে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা রোজা ভাঙতে পারবেন তবে পরে ওনারা কাজা করবেন পিরিয়ড চলছেন মান্থলি পিরিয়ড মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড ওনারা রোজা ভাঙবেন পরে কাজা করবেন বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যেই ব্লিডিংটা হয় সেটার কারণে রোজা ভাঙতে পারবেন পরে কাজা করবেন এবং কাজার ক্ষেত্রে আমরা একটা চমৎকার সাজেশন দিয়েছি যে আমাদের বোনেরা কোন মাসে কাজা করতে পারেন চাইলে শাবান মাসে বেশি বেশি নফল রোজাও রাখলেন তখন কাজাও করলেন দ্বিতীয় সাব পয়েন্ট আমরা বলেছি যে কিছু কিছু কাজ এগুলো করলে রোজা ভেঙে যায় আপনার রোজা বাতিল হয়ে যাবে এর মধ্যে একটা ছিল ইচ্ছাকৃত যদি আপনি পান করেন দুই নম্বর ছিল ইচ্ছাকৃত করে যদি আপনি কিছু খান তিন নম্বর হচ্ছে ইচ্ছা করে যদি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন তো ইচ্ছা করে যদি রোজা কেউ ভাঙে তার হুকুম কি কি করতে হবে কাজাও করতে হবে কাফফারাও করতে হবে কাফফারা মানে কি ষাটটা রোজা অথবা ষাট জন মিসকিনকে খাবার খাওয়ানো দুই বেলা আচ্ছা এরপর ইচ্ছা করে যদি কেউ বমি করে হ্যাঁ ভেঙে যাবে কেউ যদি মাস্টারবেশন করে রোজা ভেঙে যাবে স্মোকিং করলে তার রোজা ভাঙবে না হ্যাঁ ভাঙবে নাকি দ্বিমত আছে এখানে কেউ আজকের হলরুমে কেউ আছে এটা এটা করবেন না সম্মানিত ভাইয়া নট অনলি শুধু রমাদানের জন্য এটা কখনোই করবেন না শুধু আপনি না আপনার আশেপাশের সবাই আক্রান্ত হয় আপনার স্ত্রী আক্রান্ত হবে আপনার বাচ্চারা আক্রান্ত হবে
এই ধোয়া যাদের কাছে যাবে সবাই আক্রান্ত হবে এটার মধ্যে নিকোটিন আছে নিকোটিন টোবাকো প্ল্যান্টসের ভিতরে কি থাকে নিকোটিন এটা জীবন নাশকারী একটা মানে পার্টিকেল এটা খেলে আস্তে আস্তে আপনার ক্যান্সার হবেই যেটা কোনো অ্যানসার নেই ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা ইচ্ছা করে নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না খবরদার আমি প্রায় উদাহরণে বলি যে তামাক পাতা যেখানে চাষ হয় কোনো ছাগলও এখানে ওই তামাক পাতায় মুখ দেয় না জানেন তামাক পাতার চাষ আপনারা দেখছেন মালয়েশিয়াতে আছে নাকি বাংলাদেশে আমি দেখেছি অনেক অন্যান্য চাষাবাদ যখন করে চারদিকে একটা আউটার ফেন্স থাকে যাতে গরু ছাগল ওখানে না যায় কিন্তু তামাক পাতা যারা চাষ করে কোনো বেড়াটা দেয়া লাগে না বেড়া দিবে কার জন্য ছাগলের জন্য ছাগল তো যায় না ছাগল গরু কেউ এগুলো খায় না তো যে জিনিসটা ছাগল খায় না ছাগলে মুখে দেয় না এটা আমি ঠোঁটে লাগাই কিভাবে হ্যাঁ এবং পৃথিবীতে এটাই একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায় তাই না টয়লেটে বসে অনেকে খায় না তো কি বাজে একটা ব্যাপার দেখেন যেটা টয়লেটে বসে মানুষের খাওয়া লাগতেছে আর ওইখানে যদি শেষ হইতে হইতো সে বের হওয়ার পর অবস্থাটা কি আরেকজন কি আর ঢুকতে পারে ওইখানে পারে না এবং এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্রোডাক্টের উপরে এইটার বদনাম লেখা থাকে ডিফেমেশন থাকে এখানে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধরেন যে মালয়েশিয়াতে নতুন একটা ড্রিঙ্কস বেরিয়েছে ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর উপরে লেখে এই ড্রিঙ্কস যে খাবে ওর ক্যান্সার হবে খাবেন আপনি এই ড্রিঙ্কস কোনোদিন ধরেন যে নতুন একটা বিস্কিট আসছে বাজারে এই বিস্কিটের মধ্যে লেখা যে এই বিস্কিট যে খাবে ওই পাগল হয়ে যাবে কেউ কিনবে তো এই সিগারেটের প্যাকেটের গায়ে স্মোকিং কজেস ক্যান্সার লাং ড্যামেজ হয় এটা ড্যামেজ হয় এত ক্ষতি এটা জেনে আমরা কেন খাই এটা এটা জন্য আমরা না খাই ধোয়া এটা জাহান্নামের আলামত ধোয়া আর পারফিউম হচ্ছে এটা জান্নাতিদের আলামত জাহান্নামে গেলে কি থাকে আগুন ধোয়া ওকিনা আদাব আন্নার হে আল্লাহ আগুনের শাস্তি থেকে বাঁচান তো ধোয়া তো ভালো লক্ষণ না তো যদি আমরা আমি আশা করি এখানে আপনারা কেউ স্মোকিং করেন না যদি আমরা কেউ করে থাকি আমরা আজকের এই বাংলাদেশি মুসলিম কমিউনিটির প্রোগ্রামে একটা শপথ করি যে আমরা আজকে থেকে আর স্মোকিং করব না হ্যাঁ পারা যাবে পারা যাবে কষ্ট হয়ে যাবে বোধহয় অনেকের হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে করতে হবে একজন আরেকজনের হাত ওঠানোর দরকার নেই আপনারটা আপনি ওঠান কেউ কাউকে ইঙ্গিত করার দরকার নেই যদি কেউ আমরা করি আস্তে আস্তে আমরা ছেড়ে দিব বাস দ্যাটস ইট কি বলেন পারা যাবে একটু মন থেকে আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ ধীরে ধীরে ছাড়ব ধীরে ধীরে যে প্রতিদিন চেইন স্মোকার যারা একবারে তো পারবেন না প্রতিদিন যারা দশটা খান তারা এই মাসে ধরেন যে রমজানে পাঁচটা করে খাইলেন খাইতে হবে আপনি একবারে ছাড়তে পারবেন না একবার আমি ছাড়তে বলিও না চালায় যান দশটা করে আগে চালায় দেন তো এই রমাদানে রাত্রেবেলা পাঁচটা করে খাবেন আর এরপরের মাসে শাওয়ালে তিনটা করে এরপরের মাসে দুইটা করে এরপরে একটা করে যেই মাসে আপনি একটা করে খাচ্ছেন এরপরের মাসে আপনি বাদ দিতে পারবেন না যে দশটা করে যে খায় চেইন স্মোকার ওরা যদি হঠাৎ বন্ধ করতে বলা হয় তো মারা যাবে পারবে ধীরে ধীরে গ্রাজুয়ালি আস্তে আস্তে কমান আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পড়ি আমিন আচ্ছা এরপরে নাকে ড্রপ দিলে রোজা ভেঙে যায় কারণ গেটওয়ে টু দ্য স্টমাক রোজা ভেঙে যাবে এরপরে থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট যেগুলো করলে রোজা ভাঙে না কেউ যদি ভুলে খেয়ে ফেলে ভুলে পান করে জোর করে যদি খাওয়ায় তাহলে তার রোজা ভাঙে দিনের বেলায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিস করা হাগ করা এতে রোজা ভাঙে না স্বপ্ন দোষ যদি হয়ে যায় ইখতিলাম যেটা ওয়েট ড্রিম রোজা ভাঙে না ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না দাঁত ফালানো যায় রোজা অবস্থায় রোজা ভাঙে না ইনজেকশনের ক্ষেত্রে কি বলছিলাম কেউ কি আমাকে শোনাতে পারবেন ইয়েস আর রোজা ভাঙে না মাশাআল্লাহ তো হয়ে গেছে এনার্জি বুস্টিং হলে ভেঙে যাবে কিন্তু অন্যান্য পেইন কিলার তারপর অ্যান্টিবায়োটিক টাইপের যেগুলো এগুলোতে ইনজেকশনে এই ভ্যাকসিনে কি হয় না ভাঙে না আচ্ছা কমন কিছু বিষয় টুথপেস্ট মাউথ ওয়াশ রোজা ভাঙে না তবে রেকমেন্ডেড না না করতে বলি আমরা মেসওয়াক করতে বলি আতর ইউজ করা যাবে পারফিউম ইউজ করা যাবে কাজল দেয়া যাবে চোখে ইনসুলিন দেয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয় শেফ এটা লবণটা ট্রাই করতে পারবে রোজা ভাঙবে না
এনজিওগ্রাম করা যাবে এই জাতীয় জিনিসগুলো করা যাবে আর কিছু ডিসপিউটেড মাসালার কথা আমরা বলেছিলাম ইনহেলারের কথা পাফার ইনহেলার তারপর শুধু অক্সিজেন যায় ইনহেলার রোজা ভাঙে না কিন্তু যদি পাউডার ইনহেলার হয় ভ্যাপোরাইজেশন হয় রোজা ভেঙে যায় সাপোসিটরির কথা আমরা বলেছিলাম হানাফি মাযহাব অনুযায়ী ভেঙে যায় তবে যেহেতু ইমার্জেন্সি পিরিয়ডে দিতে হয় আপনি দেন তারপরে কাজা করে ফেলবেন কানের ড্রপ আমরা না দিতে বলি যেটা হানাফি মাযহাবে নিষেধ করা হয়েছে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট হার্ট অ্যাটাক করলে জিহ্বার নিচে দিলে বডি অ্যাবজর্ব করে ফেলে মডার্ন স্কলারদের মধ্যে ভাঙে না হানাফি স্কুল অফ থটে ভেঙে যাবে হিজামা করলে রোজা ভাঙে না তবে আমরা দিনের বেলা করতে নিষেধ করি ব্লাড ডোনেশন রোজা ভাঙবে না বেশি পরিমাণে যদি ব্লাড ডোনেট করেন দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন তবে জরুরি প্রয়োজনে আমরা অবশ্যই ব্লাড ডোনেট করব তো সম্মানিত শুধু এই ছিল আমাদের আজকের আলোচনা কি কি কাজ করলে রোজা ভাঙে কি কি কাজ করলে রোজা ভাঙে না এবং সিয়াম ফরজ হওয়ার পরেও কাদেরকে আল্লাহ তাআলা এই সিয়াম থেকে এক্সেম্পশন দিয়েছেন আমরা এই কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করুক আল্লাহ তাআলা আমাদের কিয়ামকে কবুল করুক আল্লাহ তাআলা আমাদের তাহাজ্জুদকে কবুল করুক আল্লাহ তাআলা আমাদের সাদাকাগুলোকে কবুল করুক আল্লাহ তাআলা আমাদের কোরআন তেলাওয়াতকে কবুল করুক এই রমাদানকে আমাদের জীবনের জন্য একটা পরিবর্তনকারী একটা যুগান্তকারী রমাদান